পিত্তথলি পাথর এটা মোটামুটি একটা কমন রোগ, এটা অনেকেরই হয়ে থাকে, দেখা যায় পুরুষদের থেকে মহিলাদেরই বেশি হয়ে থাকে, কোনো কোনো সময় এটা সার্টিন বয়সের পরে 40-এর পরে হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিয়াল কোনো প্রিডিসপোজিশন থাকে, ফ্যামিলিতে অন্য মেম্বারদের আছে সেখান থেকে হতে পারে, কারো খাদ্যাভ্যাস বা কোলেস্টেরল এগুলোর কারণেও কিন্তু গলব্লাডারে পাথর হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যাদের কিছু ব্লাডের সমস্যা আছে জন্মগত তাদের ক্ষেত্রেও গলব্লাডারে পাথর হতে পারে। যদি দেখা যায় যে রোগীর কোনো রকমই কোনো কমপ্লেইন নাই, এটাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক, তাদেরকে আমরা মূলত কোনো অপারেশন করি না। কারো কারো ক্ষেত্রে সিমটমটা খুব মাইল্ড থাকে, হয়তো দেখা যায় হালকা একটু গ্যাসের মতো ব্যথা হচ্ছে, বুক জ্বালা পোড়া করছে, চর্বি জাতীয় খাবার খেলে বিয়ের দাওয়াত খেয়ে আসলে পরে একটু কষ্ট হয়, আবার কারো কারো দেখা যায় সিভিয়ার পেইন হচ্ছে, এত বেশি উপরে পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর চলে আসছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এদেরকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় যাদের সিমটমস আছে। তো কী চিকিৎসা দেয়? গলব্লাডার স্টোনের জন্য আসলে ঔষধ দিয়ে কোনো চিকিৎসা হয় না বা খুব একটা ফলপ্রসূ হয় না, কিন্তু আমরা তাদেরকে সেজন্য অপারেশন করে থাকি। গলব্লাডার স্টোনে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সাকসেসফুলি, খুব সুন্দর করে, মিনিমাম কষ্ট দিয়ে রোগীকে এই অপারেশনটা করা সম্ভব হয়। এই অপারেশনটার মাধ্যমে আমরা পুরো গলব্লাডারটাকে কমপ্লিটলি রিমুভ করে নিয়ে আসি। শুধুমাত্র পাথর অপসারণ করে গলব্লাডারের স্টোনের কোনো চিকিৎসা সম্ভব না, কারণ পাথর বের করে নিয়ে আসলে রেখে যাওয়া গলব্লাডার আবার পাথর হবে।